হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ ফ্রেন্ডস আজকে আরও একটি অসাধারণ কাস্টমাইজ নিয়ে এসেছি ফ্রেন্ডস ট্রাসমিং আজকের এই কাস্টোমাইজটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে ফ্রেন্ডস আজকের এই কাস্টমাইজ খুবই ইমেজিং দুটি প্যাড ভার্সান অ্যাপস দিয়ে ফ্রেন্ডস আজকে এই কাস্টমাইজটা আপনাদেরকে দেখাতে যাব যেগুলো ফ্রেন্ডস খুবই ভাইরাল হতেছে এই ধরনের কাস্টমাইজ ফ্রেন্ডস যখনই আপনি আপনার মোবাইলের হোম স্ক্রিনে ইউজ করবেন ট্রাস মি ফ্রেন্ডস আপনার মোবাইলটি একদম চেঞ্জ হয়ে যাবে ফ্রেন্ডস যদি এই ধরনের কাস্টমার দেখতে চান তাহলে উইদাউট স্কিপ করে ভিডিওটা দেখবেন এটি আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ফ্রেন্ডস এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটা অন করে দেবেন এতে হবে কি ফ্রেন্ডস যখনই আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আরজুন ফ্রেন্ডস চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ফ্রেন্ডস ভিডিও শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ দেখেন ফ্রেন্ডস এই ধরনের কাস্টমাইজ করার জন্য আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে একটি হলো নোবাল লঞ্চার যেটা ফ্রেন্ডস স্টোরে গিয়ে আপনারা সার্চ করে ফ্রি ভার্সনের নোবাল লঞ্চারটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং ফ্রেন্ডস যদি নোবাল লঞ্চারের ফুল সেটিংটা দেখতে চান তাহলে দেখেন উপরে আই বটনে একটি লিঙ্ক আসতেছে ওইখানে ক্লিক করে আপনারা নোবাল লঞ্চারের ফুল সেটিংটা দেখবেন এতে হবে কি ফ্রেন্ডস এই ধরনের কাস্টমাইজ করতে আপনার জন্য খুবই ইজি হবে আর আরও একটি রয়েছে ফ্রেন্ডস যেটির নাম কেডাব্ল জি টি প্রো যদি ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি আপনি প্লে প্লেস্টোরটি ডাউনলোড করেন তাহলে ফ্রেন্ডস এই ধরনের কাস্টমাইজ আপনি করতে পারবেন কিনা না আমার শিওর জানা নাই যেহেতু ফ্রেন্ডস আমি পেড ভার্সনের কে ডাব্লিউ জিটি ইউজ করি যদি আপনিও ফ্রেন্ডস যদি কে ডাব্লিউ জিটি পেড অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলেও ফ্রেন্ডস উপরে আইবটেন দেখেন আরও একটি লিঙ্ক আসতেছে ওইখানে ক্লিক করে পাঁচ মিনিটে সেই ভিডিওটা যদি আপনি কমপ্লিট উইদাউট স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন এই পেড বাসানোর অ্যাপ্লিকেশনটি কীভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন তো দুটো অ্যাপ্লিকেশন যদি ডাউনলোড করে নেন তাহলে ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোবাইল লঞ্চারটি ওপেন করে নিতে হবে যখন ফ্রেন্ডস স্টোর দিয়ে নোবাইল লঞ্চারটি ডাউনলোড করবেন ওপেনে ট্যাপ করবেন তো দেখেন এটার হোম স্ক্রিনটা এরকমই দেখাবে এখন ফ্রেন্ডস আপনাকে এখানে যা করতে এখান থেকে নিচে ইউজ ডিফল্ট এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এটা আমাদের মোবাইলে সেট হয়ে যাবে তারপরে আবারও নোবাইল লঞ্চারটি ওপেন করে নিন ওপেন করে নেওয়ার পর এখানে হোম স্ক্রিনে লং প্রেস করে রাখুন তারপর ফ্রেন্ডস এখানে যতগুলো এক্সট্রা পেজ আছে সবগুলো আমরা এখান থেকে রিমুভ করে দেব শুধু আমরা হোম স্ক্রিনে একটি পেজ রাখব তারপরে নিচে এখানে আপনারা যতগুলো অ্যাপ অ্যাপস দেখতেছেন ফ্রেন্ড সবগুলো অ্যাপস এখান থেকে আপনারা রিমুভ করে দিতে হবে তো দেখেন আমি ওয়ান বাই ওয়ান সবগুলো অ্যাপস এখান থেকে আমাদের হোম স্ক্রিন থেকে আমি রিমুভ করে দিয়েছি রিমুভ করে দেওয়ার পর একটু চেক করে নেবেন আপনার হোম স্ক্রিনে কতগুলো পেজ রয়েছে তো শুধু একটি পেজ রাখবেন তারপর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও নোবাইলচারটি ওপেন করে নিতে হবে নেওয়ার পর ফ্রেন্ডস একটু নিচে আসবেন আসার পরে দেখেন এখানে ফ্রেন্ডস সিলেট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করে দিন তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে নোবাল লঞ্চার নোবাল লঞ্চারে ট্যাপ করে দিন এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন একটি লিঙ্ক আছে ফ্রেন্ডস ওইখানে ক্লিক করে আপনাকে একটি জিপ ফাইল ডাউনলোড করে নিতে হবে দেখেন ফ্রেন্ডস জিপ ফাইলটি যখনই ডাউনলোড করবেন ওইটাকে যখনই আপনি এক্সট্রা করে দিতে যাবেন তখন আপনার কাছে ওইখানে একটি পাসওয়ার্ড রিকোয়েস্ট যাবে তো পাসওয়ার্ডটি ফ্রেন্ডস আমি আপনাদেরকে ভিডিওর ডিসপ্লেতেই দিয়ে দেবো যখনই ভিডিওটা আপনারা উইদাউট স্কিপ করে দেখবেন আপনারা ভিডিওর স্ক্রিনেই পাসওয়ার্ডটা লেফট সাইডে পেয়ে যাবেন তো অবশ্যই ফ্রেন্ডস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই কাস্টমাইজটা খুবই কনফিউশন ফ্রেন্ডস আপনারা উইদাউট স্কিপ করে দেখেন দেখবেন আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে এবং কি মার্কও দিয়ে দিব। আপনারা কোথায় ট্যাপ করলে কি হবে কি না হবে এভরিথিং ফ্রেন্ডস আপনারা এই মোবাইলে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন তো ফ্রেন্ডস ফার্স্ট অফ অল আপনাদেরকে জিপ ফাইলটি যদি ডাউনলোড করে নেন তাহলে ফ্রেন্ডস এটাকে এক্সটার্ট করতে হবে তো দেখেন আমি জিপ ফাইলটি অলরেডি ডাউনলোড করে রেখেছি সেটাকে এক্সটার্ট করার জন্য এখানে একটি অ্যাপ্লিকেশন মারফতের ফ্রেন্ডস আমি জিপ ফাইলটি আজকে এক্সটার্ট করব আর সাধারণত ফ্রেন্ডস আমাদের স্মার্টফোন যেগুলো বর্তমানে রয়েছে এগুলাতে এক্সটার্ট করার জন্য ফ্রেন্ডস কোনো মানে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হয় না আমার এই মোবাইলেও ফ্রেন্ডস এক্সটার্ট করার জন্য এই অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন নাই তারপরে ফ্রেন্ডস আমি এটা দিয়ে এক্সটার্ট করতে আমার কাছে একটু ভালো লাগে এর জন্য ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনের থ্রুতে আজকে আমি জিপ ফাইলটিকে স্টার্ট করবো একজন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো ওপেন করে নেওয়ার পর ফ্রেন্ডস যখনই আপনি জিপ ফাইলটি ডাউনলোড করবেন তো আপনার জিপ ফাইলটি এখানে ডাউনলোড ফল্ডারের মধ্যে থাকবে যেহেতু ফ্রেন্ডস আমার জিপ ফাইলটি এখানেই ছিল কিন্তু এখানে আপনারা দেখতেছেন অনেকগুলা ফোল্ডার থাকার কারণে আপনারা কনফিউজ হয়ে যাবেন একজন ফ্রেন্ডস এখান থেকে আমি এটাকে মুভ করে এখানে অ্যাপিকে ফল্ডার একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি এই জিপ ফাইলটি এই ফল্ডারের মধ্যে রয়েছে তো আপনারা এখানে দেখতে পারবেন রেড অ্যান্ড ব্ল্যাক সেট আপ তো ডট জেড আইপি এটি একটি জিপ ফাইল তো যখন ফ্রেন্ডস এটাকে আনজিপ করতে যাবেন তো ফার্স্ট অফ অল এরকম ট্যাপ করুন যখন এটা গ্রিন কালার হয়ে যাবে এখানে ট্যাপ করে দিন তারপরে এক্সট্রা হিয়ার এখানে যখনই ট্যাপ করবেন আপনার কাছে একটি পাসওয়ার্ড চাবে তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি পাসওয়ার্ডটি প্যাস্ট করে দিতেছি দেওয়ার পরে যখনই ওকেতে ট্যাপ করব। আমরা দেখতে পারবো এখানে আরও একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে তো ফ্রেন্ডস এই ফোল্ডারটি আপনারা ট্যাপ করে নেবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনারা দুইটি অপশান দেখতে পারবেন একটি হল ওয়ালপেপার আর একটি হলো নবা বেকআপ ফাইল তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আমরা মানে ওয়ালপেপারটি আমাদের মোবাইলের হোম স্ক্রিনে অ্যাড করার জন্য এটার উপরে ট্যাপ করব তারপর ওপেনে ট্যাপ করে দেব তারপর এখানে থ্রি ডটে গিয়ে সাধারণত আমরা যেরকম ওয়ালপেপার আমাদের মোবাইলে সেট করি তো এরকম আপনারা ওয়ালপেপারটি আপনার মোবাইলের হোম স্ক্রিনে সেট করে দেবেন দেখেন ফ্রেন্ডস আবারও আমি বলতেছি এই যে মানে কাস্টমাইজটা একটু কমফিউজ ফ্রেন্ডস মানে ছোটো ছোটো কিছু মানে আপনাকে এখানে কাস্টমাইজ করতে হবে এর জন্য উইদাউট স্কিপ করে দেখবেন না হলে ফ্রেন্ডস আপনারা বুঝতে পারবেন না তো এখন ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে আবারও নোবাইল অঞ্চারটি ওপেন করে নিতে হবে নেওয়ার পর ফ্রেন্ডস এখানে নিচে আসবেন স্কোর করে এখানে একটু অপশন দেখতে পারতেছেন আপনারা ব্যাকআপ অ্যান্ড ইম্পোর্ট সেটিং এখানে ট্যাপ করুন তারপর ফ্রেন্ডস এখানে আরেকটি একটি অপশান আপনারা দেখতে পারতেছেন রিসেট ওর ম্যানেজ ব্যাকআপ এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে ব্রাউজারে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর আপনি আপনার মোবাইলে ডাউনলোডের অপশানে চলে আসবেন আসার পর এখানে থ্রি লাইনে ট্যাপ করুন তারপর ফ্রেন্ডস আপনার ফোল্ডারটি আপনি যেখানে ডাউনলোড করে রেখেছেন সেখানে আপনাকে যেতে হবে যেহেতু ফ্রেন্ডস আমি এপিকে ফাইলের মধ্যে রেখেছি আর জন্য এখানে ট্যাপ করে দেখেন আমি এপিকে ফাইলের মধ্যে চলে আসলাম আসার পরে এই যে রেড অ্যান্ড ব্ল্যাক এই ফোল্ডারটি ওপেন করে নেবেন এক্সট্রা করার পর যে ফোল্ডারটি ক্রিয়েট হবে সেইটা আপনাকে ওপেন করতে হবে তো দেখেন সেটা আমি ওপেন করে নিলাম ওপেন পর এখানে আপনারা দেখতেছেন নো বা ব্যাক এখানে ট্যাপ করবো তারপরে ওকেদের ট্যাপ করে দেবো যখনই ওকেদের ট্যাপ করবো আমরা হোম স্ক্রিনে চলে আসবো এখানে কিছুই দেখতে পারবো না যখনই আপনার নোবাইল অঞ্চাতে রিলোড নেবেন তারপরে ফ্রেন্ডস এখানে আপনারা অনেকগুলো লোডিং অপশন দেখতেছেন অনেকগুলো ভিজিট ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো পাঁচটি ভিজিট আমরা অ্যাড করবো এখানে ফ্রেন্ডস আপনারা আইকন প্যাকগুলা দেখতেছেন এটা একটি পেড ভার্সনের আইকন প্যাক এটা কীভাবে আপনারা ইনস্টল করবেন এভরিথিং কিন্তু আমি এই ভিডিওতে দেখাতে যাচ্ছি এই ভিডিওটা একটুখানি বড়ো হবে প্লিজ উইদাউট স্কিপ করে আপনারা ভিডিওটা দেখবেন তো ফার্স্টের ভিজিটটা অ্যাড করার জন্য আমরা উপরে এখানে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস আপনাকে কে ডাব্লিউ জিটি একটি প্রোভার্সনের অ্যাপ্লিকেশন সেটা ডাউনলোড করতে হবে তো সেই লিঙ্কটাও কিন্তু আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন যখন সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন এইটার আইকনটা দেখেন আপনারা এরকম দেখবেন মানে আইকনটা এই যে ক্যাটের মতন হ্যাঁ ক্যাটের মতন মানে বিড়ালের মতন আইকন দেখা যাচ্ছে এবং এইটার নাম হলো ফ্রেন্স এইচ ইউকে এইচ ইউকে কেডাব্লিউ জি টি তো এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ওপেন করে নিতে হবে ওপেন করে ফ্রেন্ডস এখানে আমরা যে ভিজিটগুলা অ্যাড করতে যাবো এখানে যদি আপনার অনেক প্রচুর পরিমাণে এখানে ভিজিট আপনারা দেখতে পারবেন বাট আমি আপনাদেরকে শর্টকাট একটি ওয়ে দেখাতে যাচ্ছি আপনারা ফ্রেন্ডস যে 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 ভিজিট এখানে অ্যাড করবেন সেই ভিজিটের কিছু নম্বর আমি আপনাদেরকে দেখেন লেফট সাইডে এখানে আসতেছে আমি সবগুলা নম্বর আপনাদেরকে দিয়ে দেবো তো যখনই ফ্রেন্ডস আমি আবারও একটু বেগে যাই বেগে যাওয়ার পর যখনই ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনটি আপনার কেডাব্লিউ জিটির মধ্যে চলে আসবেন আসার পরে এই অ্যাপসটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর উপরে একটি সার্চ বার দেখতেছেন এখানে সার্চে গিয়ে ফ্রেন্ডস আপনারা ফার্স্টের ভিজিটের নম্বরটি লিখে নেবেন যেমন মনে করেন ফার্স্টের যে ভিজিটটা অ্যাড করবো সেইটার নম্বর হলো জিরো থার্টি ফাইভ ঠিক আছে তারপর ফ্রেন্ডস স্কোর করে একটু নিচে আসুন আসার পরে ফ্রেন্ডস এখানেই সেই ভিজিটটা দেখতে পারবেন এই ভিজিটটাই আমরা অ্যাড করবো তো এই বিধিটা অ্যাড করার জন্য এটা মাঝে একটু কাস্টমাইজ করব তো কাস্টমাইজ করার জন্য ফ্রেন্ডস ফার্স্ট আপনাকে যা করতে হবে এখানে দেখেন গ্রুপে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর ফার্স্টের অপশনটা সিলেক্ট করে দিন সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা প্রিন্ট বলে একটি দেখতে দেখতেছেন এখানে ট্যাপ করুন তারপর ফ্রেন্ডস এখানে হোয়াইট কালার দেখেন ফ্রেন্ডস আমি রেডমার্ক দিয়ে দিচ্ছি আপনারা রেডমার্কে যদি ফলো করেন তাহলে অসম একটি কাস্টমাইজ করতে পারবেন তারপর ফ্রেন্ডস এখানে আপনার কালারটা চেঞ্জ করবো জন্য এখানে চলে আসবো তারপর এখান থেকে ফ্রেন্ডস ট্যাপ করে আপনারা কালারটি কতটুকু লাইট ডার্ক নিতে চাচ্ছেন ততটুকু সিলেক্ট করে ওকেতে ট্যাপ করে দিন দেখেন ফ্রেন্ডস এটার বর্ডারের কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে তো এখন ফ্রেন্ডস এটাকে বড় করতে আমি চাচ্ছি এটা একটু বড় করার জন্য তো বড়ো করার জন্য ফ্রেন্ডস আমরা ব্যাগে চলে আসবো একদম ফার্স্টে ফার্স্টে এখানে চলে আসবো আসার পরে লেয়ারে যাবো লেয়ারে যাওয়ার পর দেখেন এখানে আপনি যদি এরোতে ট্যাপ করেন তাও এটাকে বড় করতে পারবেন তো ফ্রেন্ডস আমি বলবো আপনারা শর্টকাট ওয়ে যদি ইউজ করতে চান তাহলে এখানে মিডিলে ট্যাপ করুন দেখেন ফ্রেন্ডস এখানে যে সাইজটা ছিল সেই সাইজটা চলে আসবে এই সাইজটাকে এখান থেকে রিমোভ করে দিন রিমোভ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস এটাকে আপনি এখান থেকে মনে করেন যে সিক্সটি ফাইভ আমি বলবো আপনাদেরকে সিক্সটি ফাইভ না হলে সেভেন্টি পর্যন্ত আপনারা রাখতে পারেন তো আমি সেভেন্টি আপনি আপনার মতন রাখতে পারেন তো দেখেন ফ্রেন্ডস আমি যেহেতু কাস্টমাইজে আপনাদেরকে তামনেলে দেখিয়েছি সেম টু সেম আমি সাইজটা নিতেছি তো দেখেন এখানে লিখে তারপর ওকে দেখেন আমাদের এটা একটু বড় হয়ে গেছে বড় হয়ে যাওয়ার পর আবারও এখানে দেখেন ফ্রেন্ডস আপনারা এখানে ফার্স্টে চলে আসবেন আসার পর একদম লাস্টে চলে আসবেন এখানে টাচ বলে একটু অপশন দেখতেছেন এখানে ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর এটাকে সিলেক্ট করে দিন তারপরে এখানে ট্যাপ করুন তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে দিন করার পর ফ্রেন্ডস একটি উইন্ডো চলে আসবে এখানে লঞ্চার অ্যাপস এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর দেখেন নিচে এখানে একটি অ্যাপস বলে একটি অপশন চলে আসবে তারপরে এখানে টিকমার্ক করুন তারপর অ্যাপসে ট্যাপ করে দিন অ্যাপসে যখনই ট্যাপ করবেন আপনার মোবাইলে যতগুলো ফ্রেন্ডস অ্যাপ্লিকেশন সবগুলো এখানে শু করবে তো এখানে একটি আপনার এমপি থ্রি না হলে যে কোনো একটি মিডিয়া প্লার এখানে আপনারা সিলেক্ট করে দিতে পারেন তো এখানে আমি দেখেন ইয়ে ইউটিউব মিউজিক এইটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস ওকে ট্যাপ করে দিবেন যখন আপনারা ব্যাগে যাবেন ফ্রেন্ডস যাওয়ার পর আবার নোবাইল অন ওপেন করবেন দেখেন এখানে অসম একটি ভিজিট আপনারা দেখতে পারবেন তো নম্বর টুতে যে ভিজিটটা আমরা অ্যাড করবো এই জন্য এখানে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পরে এখানে চলে আসবো আসার পর ফ্রেন্ডস দেখেন এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সরি ফ্রেন্ডস এখানে আপনারা সার্চ করবেন ওয়ান ওয়ান থ্রি ঠিক আছে ওয়ান ওয়ান থ্রি যখনই সার্চ করবেন দেখেন সেই ভিজিটটা চলে আসবে তারপরে এটার উপরে ট্যাপ করে দিন দেখেন এটা এখানে চলে আসবে আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা যে জুনটা দেখতেছেন আমি চাচ্ছি সেইটা মানে কালারটা চেঞ্জ করার জন্য এখানে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্স এখানে আপনারা পেন্টে চলে আসবেন তারপরে এখানে দেখেন হোয়াইট বক্সটার মধ্যে আপনারা ট্যাপ করুন ট্যাপ করে দেওয়ার পর এখানে চলে আসবেন আবারও কালারটা সিলেক্ট করে দিন যে কালারটা আপনার ভালো লাগে তো দেখেন আমি রেড কালারটা সিলেক্ট করে দিলাম তারপরে ওকেতে ট্যাপ করে দিলাম ওকে তো যখন ট্যাপ করবো দেখেন এখানে আমাদের এই কালারটা চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ফ্রেন্ডস চেঞ্জ হয়ে যাবে তো ফ্রেন্ডস এটা এখন আমরা সেভ করতে যাবো এর জন্য ফ্রেন্ডস আবারও আমরা ফার্স্টে চলে আসবো আসার পর ফ্রেন্ডস এটার মানে সাইজটা একটু বড়ো করার জন্য এখানে লেয়ারে যাবেন একদম ফার্স্টে চলে আসবেন ফার্স্টে চলে আসার পর লেয়ারে যাবেন লেয়ারে যাওয়ার পর দেখেন ফ্রেন্ডস এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এটার সাইজটি আপনারা মানে এইটি পর্যন্ত নিতে পারেন ঠিক আছে এইটি পর্যন্ত নিলে দেখে কীরকম থেকে বেশি বড় হয়ে গেছে ঠিক আছে তো আমরা এটাকে কাজ করব সেভেন্টি ফাইভ পর্যন্ত আমরা ট্রাই করবো সেভেন্টি ঠিক আছে এখন মোটামুটি ঠিক আছে ফ্রেন্ডস এটা আমাদের দেখতে খুবই অসম লাগতেছে তো এখন ফ্রেন্ডস এটা সেভ করার জন্য আবারও আপনাকে যা করতে হবে এখানে লাস্টে চলে আসতে হবে এখানে চলে আসবেন আসার পর দেখেন ফ্রেন্ডস এখানে মানে এখানে আপনারা দেখেন মানে কাস্টম কাস্টমে এটা সিলেক্ট করে দেওয়ার পর তারপরে এখানে ট্যাপ করে দিবেন তারপরে আবারও ফ্রেন্ডস কাস্টমে ট্যাপ করে দেবেন দেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখেন লঞ্চার অ্যাপস এখানে ট্যাপ করে দিন দেখেন এখানে একটি অ্যাপস চলে আসবে এই উইন্ডোটা সিলেক্ট করে দেওয়ার পর ওকে ট্যাপ করে দিবেন তারপর ফ্রেন্ডস এখানে আপনারা ক্যালেন্ডারটা ইউজ করতে পারেন তো দেখেন আমি এখানে ক্যালেন্ডারটা সেট করে দিলাম তারপরে সেভে ট্যাপ করে দিলাম ভিডিওটা একটু বড় হচ্ছে কেয়ার জন্য ফ্রেন্ডস কারণ আপনারা দেখতেছেন এখানে অনেক ছোটো ছোটো কাজ যেগুলো এক্সপ্লেন করার জন্য ফ্রেন্ডস ভিডিওটা একটু বড়ো হয়ে যায় আমার একটি ভাই আমাকে অন্য একটি ভিডিওতে কমেন্টস করছিল ভাই ফালতুতে আপনি কেন ভিডিওটা এত বড় করেন আসলে জানেন যখন আপনাদেরকে এক্সপ্লেন করতে যাই তখন কিন্তু ভিডিওটা আসলেই কিন্তু আমিও চাই না ভিডিওটা অনেক বড় হোক কিন্তু যখন আপনাদেরকে বুঝাতে যায় না তখন ভিডিওটা একটু বড় হয়ে যায় ঠিক আছে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন তো দেখেন ফ্রেন্ডস এখানে আমরা সেই দু নম্বর ভিজিটা অ্যাড করে দিলাম তারপরে এখানে ট্যাপ করবো ট্যাপ করে দেওয়ার পর দেখেন ফ্রেন্ডস আবার এখানে চলে আসবো আবার সেই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবো ওপেন করে আমরা সার্চ করে দেবো এখানে ফিফটি ঠিক আছে ফিফটি এইট যখনই আমরা সার্চ করবো সার্চ করার পরে একটু স্কোর করে নিচের দিকে আসবেন আসার পরে ফ্রেন্ডস সেখানে সেই ভিজিটটা দেখতে পারবেন এই দেখুন ছোট্ট একটা ভিজিট একটার উপর ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পরে এখানে এটা চলে আসবে তো দেখেন ফ্রেন্ডস এটাকে আমি চাচ্ছি একটু বড়ো করার জন্য ঠিক আছে তো বড়ো করার জন্য ফ্রেন্ডস এখানে আপনারা এখানে অনেক কাস্টমাইজ করতে পারবেন চাইলে এটার উপরের টেক্সটটা আপনারা অন্য কালারও নিতে পারেন তো আমি এটার সাইজটা একটু বড় করবো এর জন্য লেয়ারে আসবো তারপর এখানে ট্যাপ করে দেবো তারপরে এইটাকে রিসাইজ করে আমি এখানে এইটি তারপরে ওকেতে ট্যাপ করে দেবো এখন মোটামুটি এখানে এটা দেখতে খুবই ইমেজিং লাগতেছে ঠিক আছে ফ্রেন্ড তারপরে যদি উপরের টেক্সটটা যদি আপনারা এখান থেকে চেঞ্জ করতে চান কালারটা তাহলে কালারটা আপনারা চেঞ্জ করবেন তো আমি আপনাদেরকে তামনেলে যেভাবে দেখাচ্ছি সেম টু সেম সেইভাবে আমি দেখাতে যাচ্ছি ফ্রেন্ড আবারও ফার্স্টে চলে আসবো আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা দেখতেছেন টাচ টাচে চলে আসবো আসার পর ফ্রেন্ডস দেখেন এইটাতে আপনি কি করবেন এখানে কাস্টমারে ট্যাপ করবেন তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে দেবেন তারপরে এটাকে নন করে দেবেন ঠিক আছে তারপরে এখানে ওকেতে সেভ করে দেবেন সেভ করে যখনই আপনি ব্যাগে যাবেন ফ্রেন্ডস দেখেন এখানে আপনারা সেই ভিজিটটাও নিচে এখানে আপনারা দেখতে পারবেন তো তারপর ফ্রেন্ডস এখানে দেখেন আর একটি ভিজিট রয়েছে উপরে তো এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আপনাকে যা সার্চ করতে হবে জিরো ফাইভ টু তো এখানে দেখেন অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিলাম নেওয়ার পর সার্চ করছে দেখেন ফ্রেন্ডস এখানে আমি জিরো ফাইভ টু সার্চ করে দিলাম তারপরে স্কোর করে একটু চলে আসবো নিচে তারপরে দেখেন ফ্রেন্ডস এই টাইমটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস এখানে আমি নিচে যে মনে করেন যে এখন টুয়েলভ ফিফটিন ফিফটিনটা আমি চাচ্ছি মানে রেড কালার করার জন্য তো একজন ফ্রেন্ডস এখানে ট্যাপ করবো তারপরে ফিফটিনটা আমি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর এখানে পেন্টিংয়ে চলে আসবো তারপরে এখানে হোয়াইটে ট্যাপ করে দেবো তারপর এখান থেকে ফ্রেন্ডস শুধু নিচের যে সেকেন্ড মিনি মিনিটটা না সে মিনিটটা আছে সেইটা আমরা চেঞ্জ করবো ঠিক আছে তো এখানে ট্যাপ করে দিলাম দেখেন এটা রেড কালার হয়ে যাবে রেড কালার হয়ে যাওয়ার পর ফ্রেন্ডস আপনাকে যা করতে হবে এটাকে আবারও রিসাইজ করতে হবে এর জন্য ফার্স্টে চলে আসবেন একদম ফার্স্টে চলে আসবেন সেম আগের মতন ফার্স্টে চলে আসবেন আসার পরে লেয়ারে চলে যাবেন তারপর ফ্রেন্ডস এখানে দেখেন লেয়ারে এখানে আপনারা ডাবল থ্রি জিরো এইট এখানে ট্যাপ করুন তারপর ফ্রেন্ডস এটাকে রিসাইজ করে দিন তারপর ফ্রেন্স এটাকে আমরা এইটি রাখে দেখবো আমরা এখানে এটা এইটটি সিলেক্ট করে দেবো তারপর ওকেতে ট্যাপ করে দেবো তো এটা আমার কাছে একটু ছোটো মনে হচ্ছে তো আমি দেখি একটু নাইনটি পর্যন্ত রাখলে কি হয় ঠিক আছে নাইনটি রাখলাম ঠিক আছে তারপরে ওকে তো নাইনটি মোটামুটি ঠিক আছে ওকে যদি আপনাদের সাইজটা এখানে কম বেশি করতে চান তাহলে আপনারা করতে পারবেন তো তারপরে দেখেন ফ্রেন্ডস এখানে আমি সেই ট্যাপ করে দিলাম তো সরি ফ্রেন্ডস সেইভে ট্যাপ করার আগে আপনাকে যা করতে হবে আবারও ফার্স্টে চলে আসতে হবে আসার পরে এখানে টাচে চলে আসবেন তারপরে এটা সিলেক্ট করে কাস্টমারে ট্যাপ করে তারপরে আবারও কাস্টোমারে ট্যাপ করে দেখেন ফ্রেন্ডস এখানে আপনারা নবা অ্যাপস এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখানে অ্যাপসটি চলে আসবে তারপরে এখানে এখানে উইন্ডোটা সিলেক্ট করে এখানে ট্যাপ করে দিবেন আপনার সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন তারপর ফ্রেন্ডস এখান থেকে আপনাকে যা করতে হবে এখান থেকে ক্লকটা আপনাকে সিলেক্ট করে দিতে পারেন তারপরে সেই বে ট্যাপ করে দিতে পারেন যখনই আপনারা বেগে আসবেন আবার নোবা অঞ্চারটা দেখেন বারবার আমাদের হোম স্ক্রিন দিয়ে চলে যাচ্ছে কী কেন চলে যাচ্ছে फ्रेंड्स যদি আপনারা যদি নোবা লঞ্চারটা কেন বারবার হোম স্ক্রিন দিয়ে চলে যাচ্ছে উইদাউট স্কিপ করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন লাস্ট ভিজিটটা আমরা এখানে অ্যাড করবো এর জন্য ফ্রেন্ডস এখানে ট্যাপ করে দেবো ট্যাপ করে দেওয়ার পর সেম আগের মতন ফ্রেন্ডস এই অ্যাপসটি আমরা ওপেন করে নেব তারপরে সার্চবারে গিয়ে আমরা এখানে সার্চ করে দেবো ফোর্টি নাইন ঠিক আছে এখান থেকে আমি ফোরটি নাইন সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এটা ছোট্ট একটা ভিজিট ফ্রেন্ডস এরকম অল্প অল্প করে আপনারা নিচের দিকে আসবেন আসলে ফ্রেন্ডস সেই ভিজিটটা আপনারা দেখতে পারবেন দেখেন এটা একদম ছোট্ট একটি ভিজিট ঠিক আছে তার জন্য এখানে ট্যাপ করে দিন ট্যাপ করে দেওয়ার পর দেখেন এটা এখানে কাস্টোমার জন্য রেডি হয়ে যাবে এখন যদি ফ্রেন্ডস এটাতে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান আমি আপনাদেরকে বলবো এখানে যে আপনারা একটি মানে সার্চের নিচে এখানে দেখেন ফ্রাইডে একটি অপশন দেখতেছেন এখানে ট্যাপ করবেন তারপর উপরে ট্যাপ করে এটা ডিলেট করে দেবেন এখানে একটি জিনিস আপনারা উইদাউট স্কিপ করে দেখবেন আমি ছোট্ট একটা কাস্টমাইজ এখানে করতে যাচ্ছি আপনারা যদি চান তাহলে এই কাস্টোমাইজটা করতে পারেন তো দেখেন ফ্রেন্ডস গুগল সার্চের সামনে আপনারা এখানে কিছু ডট ডট দেখতেছেন তো সেগুলো চাচ্ছি আমি রেড কালার করার জন্য এর জন্য আপনাকে যা করতে হবে দেখেন এখানে সার্চে ট্যাপ করুন তারপরে ফ্রেন্ডস আবারও এখানে ট্যাপ করে দিন এখানে আপনারা ওয়ান টু সরি ফ্রেন্ডস আমি একটু বেগে যাব দেখেন এখানে ওয়ান টু থ্রি ফোর এখানে আপনারা প্রায় তিন চার পাঁচটি অপশন দেখতেছেন তো ওয়ান বাই ওয়ান বাই করে সবগুলো ফ্রেন্ডস এখানে আমি রেড কালার এর জন্য ফার্স্টে এটা সিলেক্ট করবো সিলেক্ট করার দেওয়ার পর এখানে চলে আসবো তারপরে এখানে যাব তারপরে এটাকে আমিও রেড কালার করে দেবো ঠিক আছে তো এরকম ওয়ান বাই ওয়ান সবগুলো আপনাকে রেড কালার করে দেবো তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি একটু স্কিপ করে দিতে তো দেখেন আমি সবগুলো এখানে রেড কালার করে দিছি যদি আপনারা কনফিউজ হন তাহলে আমাকে কমিশন জানাবেন আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেবো তো দেখেন ফ্রেন্ডস এখানে আমি সবগুলা রেড কালার করে নিয়েছি আপনি যদি চান তাহলেও করতে পারেন না হলে হোয়াইট চালিয়ে আপনি হোয়াইটও রাখতে পারেন তো তারপর ফ্রেন্ডস আপনার আমাদেরকে এটা সেভ করতে হবে সেভ করার জন্য আমরা এখানে লাস্টে চলে আসবো আসার পর ফ্রেন্ডস এখানে কাস্টমারে ট্যাপ করে দিব তারপরে আবারও এটা সিলেক্ট করে কাস্টমে ট্যাপ করে এই লঞ্চ অ্যাপসে চলে আসবেন আসার পরে আবারও সেম আগের মতন এখানে অ্যাপসে ট্যাপ করবেন ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আপনারা গুগলটা সিলেক্ট করে দিতে পারেন তো দেখেন ফ্রেন্ডস এখান থেকে আমি গুগলটা সিলেক্ট করে দিতেছি তো দেখেন ফ্রেন্ডস এখানে আমার গুগলটা রয়েছে তো আমি গুগলটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ফ্রেন্ডস আবারও আপনাকে যা করতে হবে এখান থেকে আপনাকে এটা একটু রিসাইজ করতে হবে এটা ছোটো হয়ে গেছে তো এটাকে আমরা একটু বড়ো করবো বড়ো করার জন্য লেয়ারে চলে আসবো এখানে তারপরে এখানে ট্যাপ করবো তারপর ফ্রেন্ডস এটাকে আমরা রিসাইজ করে দেবো তারপর ফ্রেন্ডস এটাকে আপনারা সেভেন্টি রেখে দেবেন তারপরে ওকে তারপরে এখানে সেভে টাইপ করে দিন তারপরে আমরা যখন বেগে যাব আবার নোবাইল রিলোট রিলোড করবো আমরা এখানে অসম একটা ভিজিট দেখতে পারবো তো ফ্রেন্ডস এই কাস্টমাইজটি এতটুক পর্যন্ত ছিল যদি ফ্রেন্ডস আপনারা এই আইকন প্যাকগুলা নিতে চান তাহলে ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে পেড বাসনের সেই আইকন প্যাকের লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন তো এখানে যদি আইকন প্যাকগুলো আপনারা অ্যাড করতে চান এখানে আমি চার পাঁচটি লাইন আইকন প্যাকের অ্যাড করছিলাম যদি আপনারা অ্যাড করতে চান তাহলে দেখেন ফ্রেন্ডস এরকম আপনার যে আইকন প্যাকটা আপনার ফেভারেট সেই আইকন প্যাকটা এরকম আপনারা মনে করেন যে এখানে গেলেন পর ফ্রেন্ডস আইকন প্যাক আইকনটাকে সিলেক্ট করলেন তারপরে দেখেন ফ্রেন্ডস এটাকে এখানে নিয়ে চলে আসবেন তারপরে আবারও যাবেন যাওয়ার পর ফ্রেন্ডস এখানে ইউটিউবটা নিয়ে আসতে চাচ্ছেন তো দেখেন ফ্রেন্ডস ইউটিউবটা আমি এখানে কিন্তু দুইবার চলে আসতেছে তো সেটাকে আমি রিমুভ করে দেবো কারণ ফ্রেন্ডস ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আমি দেখতে পারতেছি এর জন্য আমি একটু চাচ্ছি যে তাড়াতুড়া করে আপনাদেরকে যেন শর্টকাটভাবে যেন বোঝানো যায় ঠিক আছে নাহলে কিছু মানুষ কিন্তু আবার বোরিং ফিল করে আর যখন এই ধরনের কমেন্টস দেখি না তখন কিন্তু খুবই খারাপ লাগে যে এত কষ্ট করে ভিডিওগুলো ক্রিয়েট করি আপনাদের জন্য আর আপনারা কেউ যদি বলে সেই ভিডিওগুলো আসলে ফালতু তখন কিন্তু মনের মাঝে কিছু বেতা লাগে হ্যাঁ আমিও যে একজন মানুষ তাই না তো দেখেন ফ্রেন্ডস এই ভিডিওটা এতটুকু পর্যন্ত ছিল যদি এটা মাঝে আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস কমেন্টসে আমাকে কমেন্টস করবেন আমি আপনাদেরকে সেই কনফিউশনগুলো দূর করে দেবো এখন দেখেন ফ্রেন্ডস যখনই আপনি এই আইকন প্যাকগুলা সিলেক্ট করবেন কিছু আইকন প্যাক কিন্তু এখানে ডিফল্ট থেকে যাবে ঠিক আছে এই অপশ এই এইটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিছু আইকন প্যাক এখানে ডিলেট মানে ডিফল্ট থেকে যাবে যদি এটাকে ডিফল্ট থেকে আপনি যদি এটা মনে করেন যে এক্সাম্পল এই ফোনটা ডিফল্ট রয়ে গেছে তো এটার উপর লং প্রেস করুন তারপরে এখানে এডিটর চলে যান তারপরে এখানে ট্যাপ করুন তারপরে সেই আইকন পেকটা সিলেক্ট করতে হবে যে আইকন পেকটা এখানে আমরা যে রেড লাইন সেই আইকন পেকটা সিলেক্ট করে দিবেন তারপরে এখানে আপনি হাজারো হাজারো লাখো এখানে স্টাইলের আপনারা আইকন পেক দেখতে পারবেন তো যে কোনো আইকন আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন ঠিক আছে ফ্রেন্স এক্সাম্পল মনে করেন যে আমার এটা ফোন ঠিক আছে তো এক্সাম্পল হিসাবে আমি দেখানোর জন্য মনে করেন যে ফোনের আইকনটা মানে চেঞ্জ করার জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম দেখেন আমার সরি ফোনের আইকনটা অন্যরকম হয়ে যাবে ঠিক আছে অবশ্যই বুঝতে পারতেছেন তো দেখেন বারবার লঞ্চারটা হোম হোমস্ক্রিনতে চলে যাওয়ার কারণ হল আবারও স্ক্রিনে প্রেস করুন তারপরে নোবা সেটিংও চলে যান যাওয়ার পর ফ্রেন্স এখানে আপনারা একটু অপশন দেখতে পারবেন নিচে আসুন আসার পরে এখান থেকে সিলেট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করুন তারপরে নোবা লঞ্চারটা আবারও সিলেক্ট করে দিন এখন যখন হোম স্ক্রিনে প্রেস করবেন দেখেন আপনার নোবা লঞ্চারটা যাবে না তো আজকের এই ভিডিও এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্সড ভিডিও চ্যানেলে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং thank <laughs> you